তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছেন, তাদেরকে কারাগারে আটক করে রাখছেন। উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে বিএনপি নেতৃত্বকে দুর্বল করে তোলা। সরকার বিএনপি নেতাকর্মীদের ওপর মিথ্যা মামলা দিয়ে দলকে দুর্বল করতে চাচ্ছে বলে অভিযোগ করলেন দলের দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র ডক্টর আসাদুজ্জামান রিপন। বৃহস্পতিবার বিকেলে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। এ সময় তিনি গতকাল বুধবার বিএনপির পাঁচজন শীর্ষস্থানীয় নেতাদের জামিন নামঞ্জুর করায় বিস্ময় প্রকাশ করেন। আমাদের এই গতকালকে যে পাঁচজন নেতা জামিন গতকাল নামঞ্জুর করার ঘটনায় সরকার যেভাবে দেশের প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করছে, এতে একসময় ন্যায় বিচার পাওয়া নিয়ে সংকট দেখা দিবে। সমঝোতা এসে নিরপেক্ষ সরকারের মাধ্যমে সব দলের অংশগ্রহণে নির্বাচন দেওয়ার আহ্বানও জানান তিনি। সরকার সকল প্রতিষ্ঠানকে যেভাবে দলীয়করণের জালে আবদ্ধ করেছে, তাতে ন্যায় বিচার লাভ করার পথ ক্রমেই দুরূহ হয়ে উঠছে।